হ্যাঁ গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিসেস ব্লগ। তো আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ তোমাদেরকে দেখাবো কীভাবে হোমমেড ফোম তৈরি করা যায় আর কীভাবে আমি আমার বাইকটা মেনটেন করি, ওয়াশ করি, ক্লিন করি, চেন কীভাবে ক্লিন করি, তো তোমাদেরকে সব দেখাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে। তো চলো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ওয়াটার গান, এটা দিয়ে আমি বাইক ওয়াশ করি, আর এখান থেকে পাইপে জল আসবে। তো এটা আমি বানিয়েছি অনেক দিন আগে। তো বেবি এখানে, তো গাড়িতে খুব নোংরা হয়ে গেছে, তো আজকে বাইকটা অনেক দিন পর ওয়াশ করব। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ইজি, আমি এটা ইজিটা পুরোটা দিয়ে দিয়েছি। তো এটাতে কোনো বাইকের কালারের কোনো ইফেক্ট আসে না, আর স্মেলটাও খুব সুন্দর আসে। তো আমি এটা দিয়ে এখন আমি ফোম বানাবো, হোমমেড ফোম। তো আমি এটা স্প্রিডে জলটা এখান দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই ফোম, বেশিরভাগটাই ফোম হয়ে গেছে। তো এটা আমি এখন অ্যাপ্লাই করবো আমার বাইকে। তো ফার্স্ট আমি অ্যাপ্লাই করবো ট্যাঙ্কে। তো ট্যাঙ্ক যখন ক্লিন করবে তখন কাপড়টার মধ্যে যেন কোনো রাস্ট বা ডাস্ট কিছু যেন না থাকে, তাতে ট্যাঙ্কে স্ক্র্যাচ পড়ে যাবে। Open eye. Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমরা চেনটায় অনেক ময়লা জমেছে, তো চেনটা এখন ক্লিন করতে হবে। তো আমি চেন ক্লিন করি পেট্রোল দিয়ে। তো ফ্রেন্ডস, এখন আমি বাবার গাড়ির থেকে পেট্রোল চুরি করব। তো দেখো তোমরা কীভাবে করি।
ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কত ময়লা বেরিয়েছে, এখনও বেরোচ্ছে, তো আস্তে আস্তে এটা ক্লিন হতে থাকুক। তো ফ্রেন্ডস চেন ওয়াশ কমপ্লিট, তো হাতের অবস্থা দেখতে পাচ্ছ, তো এখন বাইক আমার ফাইনালি ওয়াশ হবে। ফোম ইজি, ফোমটা যতটুকু ছিল সব শুকিয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। ফ্রেন্ডস বাইক ওয়াশ করা কমপ্লিট, নিট অ্যান্ড ক্লিন। তো ফ্রেন্ডস ভিডিও কমপ্লিট, তো কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা কীরকম লাগলো। তো আরেকটা জিনিস যেটা তোমাদের দেখাতে পারিনি, তো বাইক ওয়াশ করার পর যে পলিশটা হয়, তো সেটা আমি ইউজ করি হচ্ছে ওয়াক্স বল, তো এটা খুবই ভালো ব্র্যান্ড, তোমরা ইউজ করতে পারো। আর এটা বেসিক্যালি গ্লস হওয়ার জন্য, গ্লসি যেসব জায়গাগুলো আছে ওইখানে অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্টে এটা কোনো অল্প করে কোনো একটা ছোটো কাপড় বা তুলো যা থাকে ওটার মধ্যে করে হালকা করে ফার্স্টে আগে অ্যাপ্লাই করবে। তো তারপর মোটামুটি 1-2 মিনিট পরে ওটা একটা ভালো ফ্রেশ কাপড় দিয়ে ওটাকে ভালো করে প্রেস করে ওটাকে ক্লিন করতে হবে। তাতে দেখবে তোমার বাইক বেশি গ্লো করছে, অনেক গ্লসি ভাবটা বেশি চলে আসছে। আর যে মেটালের সাইডগুলো আছে, মানে ধরো ম্যাট বলো, মেটাল বলো, মানে লোহার যে দিকগুলো আছে, তারপরে চাকা বলো, ওখানে আমি বেসিক্যালি ইউজ করি ডিজেল। তো এটা নর্মাল কলিংয়ের একটা স্প্রে, তো আমি ডিজেল ভরেছি। তো ডিজেল খুব বেশি ইউজ করবে না, যে 2 কি 3টে স্প্রে করে যে জায়গাটা অ্যাপ্লাই করবে, তো সেখানটা 2 কি 3বার স্প্রে করে সে জায়গাটা কিছুক্ষণ পর সেটা ক্লথ দিয়ে, সেটা ভালো কাপড় দিয়ে ওটা মুছে নেবে। তো যাতে পরে বেরোলে রাস্তা যখন বেরোবে তো তখন আর ধুলো টানবে না। তো আমার টিপসগুলো এখানে কমপ্লিট, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যারা ভিডিওটা দেখলে ফার্স্ট থেকে লাস্ট অবধি তাদেরকে ভেরি ভেরি থ্যাংকস। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই লাইক করবে। তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, তো আজকের মতো এখানে ভিডিও এন্ড করলাম। তো বাই।